ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, কিন্তু এর সূত্রপাত কোথা থেকে? মেলার মাঠ ঘেরা নিয়ে কি মত আশ্রমিকদের, কি বলছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি, দেখে নেব। আমি ভিসিকে অনুরোধ করব, আপনার কোনো প্রবলেম থাকলে ডিএমএসপির সাথে আলোচনা করতে পারেন, এবং আমি চাই না ওখানে কোনো কনস্ট্রাকশন হোক। কোর্টের নির্দেশ অনুযায়ী সে কাজ ইউনিভার্সিটি কলেজ, তার সে অধিকার আছে। সেখানে টিএমসি লোকেরা দখলান্দাজি করবে, তার মানে তাদেরও কোনো এরকম উদ্দেশ্য আছে সেই জমি জায়গা কব্জা করার। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে শান্তিনিকেতনে গন্ডগোল ভাঙচুর। পাঁচিল দেওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে বিতর্ক। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, 2019 সালে পৌষ মেলার আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। দূষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলে মামলা হয় জাতীয় পরিবেশ আদালতে। মেলা আয়োজনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিশ্বভারতী কর্তৃপক্ষকে বেশ কয়েক লক্ষ টাকা জরিমানা করে জাতীয় পরিবেশ আদালত। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় আর পৌষ মেলার আয়োজন করা হবে না। কিন্তু পৌষ মেলা ও বসন্ত উৎসবের উপর স্থানীয় হাজার হাজার ব্যবসায়ী জীবিকা নির্ভরশীল। এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করে বোলপুর ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। এটা শান্তিনিকেতনের আশ্রম, এখান থেকে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ আমল থেকে এখানে গ্রাম অঞ্চলগুলোকে দত্তক নেওয়া হতো। একটাই কারণ, শান্তিনিকেতনের সঙ্গে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যোগাযোগ রাখার জন্য কোনো রকম কোনো প্রাচীর দেওয়া থাকতো না। তা সেই জায়গাটাকে পুরো নষ্ট করার জন্য দায়িত্ব নিয়ে রেখে দিয়েছেন আমাদের মাননীয় এই বিশ। 16 আগস্ট জাতীয় পরিবেশ আদালতে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, পৌষ মেলা হবে কিন্তু দূষণ সংক্রান্ত বিধিনিষেধ মানতে মেলার মাঠে সীমানা নির্দেশ করে ফেন্সিং করা হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও স্থানীয় বসতি থেকে মেলার মাঠকে আলাদা করা যায়। বিশ্বভারতী নিরাপত্তার কারণে বিশ্বভারতীর তার জমি দখল হয়ে যাচ্ছে, সেই কারণে একটা হাই পাওয়ার কমিটি বিশ্বভারতী পুরো জমি যে প্রপার্টি আছে সেটাকে ঘিরে নিতে বলেছিল। তারপর থেকে 3 জন ভাইস চ্যান্সেলর এই কাজটা আরম্ভ করেছেন এবং উনি সেইটাকে মেনটেন করছেন। বিশ্বভারতী তার নিজের জায়গা যদি ফেন্স করে তাতে কারো কিছু তো বলার নেই। ফেন্সিং দেওয়ার কাজ শুরু হতেই শনিবার ঝামেলার সূত্রপাত। পাঁচিল তোলার বিরুদ্ধে মিছিল করে বোলপুর ব্যবসায়ী সমিতি ও মেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যরা। রবিবার পাঁচিলের সপক্ষে পাল্টা মিছিল করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে বিজ্ঞপ্তি প্রকাশ করে রবিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, 19 আগস্ট এই মামলায় জাতীয় পরিবেশ আদালত কি নির্দেশ দেয় তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে, ততদিন ফেন্সিং তৈরির কাজ বন্ধ থাকবে। কিন্তু এদিন সকালে শুরু হয়ে যায় তাণ্ডব। এইভাবে তুবলুকেই কাণ্ড করে সব সমস্ত রবীন্দ্র সংস্কৃতিকে নষ্ট করার জন্য বিসি যে পরিকল্পনা নিয়েছে তার পরিকল্পনার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়িয়েছি। উনি যে এই তুবলুকি কাণ্ড করবেন আর বোলপুরের মানুষ বসে থাকবে এটা হতে পারে না। তাই আগামী দিন চিন্তা করবে যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে ওদেরকে ভাবতে হবে আর যেন জীবনে কিছু না করে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্বভারতীর তরফে প্রেস বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফে আরও দাবি করা হয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা মন্ত্রকে নিযুক্ত কোনো সংস্থাকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করানো হোক, তারপর দুষ্কৃতীদের থেকেই সেই টাকা আদায় করা হোক। তাণ্ডবের নিন্দা করলেও পৌষ মেলার মাঠ ঘেরা নিয়ে আপত্তি রয়েছে আশ্রমিকদেরও। শান্তিনিকেতনে পাঁচিল দেওয়া এটা আমার পক্ষে খুব দুঃখজনক, এই কারণে মনে হচ্ছে যে পাঁচিলই যদি হবে তাহলে তো আলিপুর চিড়িয়াখানার সঙ্গে শান্তিনিকেতনের তফাত কী রইল? চারিদিকে যদি পাঁচিল দিয়েই রইল, অথচ রবি ঠাকুরের আদর্শে পাঁচিলটা একেবারেই দরকার ছিল না। একই মত মুখ্যমন্ত্রীরও। ভিসির কি বক্তব্য ভিসি বলুন, আর দুই হচ্ছে স্টুডেন্টদের কি বক্তব্য স্টুডেন্ট বলুন, সাধারণ মানুষের যদি কোনো রিপ্রেজেন্টেশন থাকে একজন দুজনকে ডাকুক, কয়েকজনকে ডেকে নিয়ে কথা বলুক ডিএমএসপি বলে এটাকে সেটেল করুক শান্তিপূর্ণভাবে, এবং আমি চাই না ওখানে কোনো কনস্ট্রাকশন হোক। যে কনস্ট্রাকশন প্রাকৃতিক সৌন্দর্যটাকে লাল মাটিটাকে ব্যারিকেড করে দেবে। এদিনের ঘটনায় বর্তমান উপাচার্যের বিরুদ্ধে কার্যত অভিযোগের আঙুল তুলেছেন প্রাক্তন উপাচার্য। পুরো মেলার মাঠটাকে ঘিরে ফেলা এটা সাধারণ মানুষের খানিকটা অপমান করা, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন এটা আমি মনে করছি, এবং তীব্রভাবে মনে করছি যে এটা থামানো যেত যদি মানুষের সঙ্গে আগে কথা বলে নেওয়া যেত, এবং আমি হলে নিশ্চয়ই মানুষজনকে জিজ্ঞেস করে করতাম। এটা রবীন্দ্রনাথকে খানিকটা অসম্মান করা হচ্ছে।
যদিও এদিনের গণ্ডগোলের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তথাকথিত এই মেলার মাঠ বিশ্বভারতীর, এখানে পাঁচিল তৈরি করা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে। ভবঘুরে বা দুষ্কৃতীরা যাতে মাঠকে অসাধু উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে সেজন্য এই পাঁচিল একটা রক্ষা কবচ হিসেবেও কাজ করবে। এদিকে মেলার মাঠে পাঁচিল দেওয়ার সমর্থনে রবিবার বিশ্বভারতীর উপাচার্যের নেতৃত্বে মিছিল হয়। করোনাকালে বিজেপির নেতা কর্মীদের নিয়ে মিছিল করার অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। তার ভিত্তিতে এদিন মামলা রুজু করেছে পুলিশ। সব মিলিয়ে পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে এখন শান্তিনিকেতনে জোর বিতর্ক। আশাফুল হোসেন, গোপাল চট্টোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।